সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর মোনা তাহসিন। আজ ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে এবং আজকের এই দিনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিশুদের জন্মগত ত্রুটি ও তার প্রতিকার। এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তাহলে চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার লাকী রহমান 1982 সালের অক্টোবর মাসে মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2005 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে 2012 সালে তিনি চিকিৎসা বিজ্ঞানে MCPS এবং 2016 সালে FCPS ডিগ্রি লাভ করেন। তিনি বারডেম মা ও শিশু হাসপাতালে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ইনসাফ বারাকা হাসপাতালের কনসালটেন্ট হিসেবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। ডাক্তার লাকী রহমান ইতিমধ্যে দেশের অন্যতম একজন বন্ধাত্ব বিশেষজ্ঞ হিসেবে সুনাম অর্জন করেছেন। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকেও ধন্যবাদ। আজ যেহেতু ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে, এই টার্মটি অনেকের জন্য একটু কঠিন হয়ে যেতে পারে যে ডাউন সিনড্রোম এটি আবার কি। তো এটি তো একটি জন্মগত ত্রুটি থেকেই এই সিনড্রোমটি আসলে পরে বহিঃপ্রকাশ ঘটে। তো প্রথমেই ম্যাম জানতে চাইব শিশুদের জন্মগত ত্রুটি বলতে কী বোঝায়। জন্মগত ত্রুটি মানে হচ্ছে যে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছে, বিভিন্ন বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, নাক, কান, চোখ, মুখ এবং ইন্টারনাল যে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো সঠিকভাবে তৈরি হয়। তৈরি হলেই একটি বেবি সম্পূর্ণ সুস্থভাবে পৃথিবীতে আসবে, আমাদের এটাই আশা। তো দেখা যায় অনেক বেবি এক্ষেত্রে কিছু ত্রুটিপূর্ণ বেবি জন্মগ্রহণ করে ডেলিভারির পরে অথবা ডেলিভারির আগেও আমরা যেটা আইডেন্টিফাই করতে পারি, তো এটাকেই জন্মগত ত্রুটি বলি আমরা। যে গঠনগত অনেক সময় স্ট্রাকচারাল কিছু জন্মগত ত্রুটি থাকে, জন্মগত ত্রুটি অনেক ধরনের হতে পারে, সেটা হচ্ছে স্ট্রাকচারাল বা গঠনগত ত্রুটি বলি। তো এগুলোর মধ্যে গঠনগত ত্রুটির মধ্যে দেখা যায় কিছু কিছু গঠনগত ত্রুটি আছে, যেমন কোনো বাচ্চার যদি নিউরাল টিউব ডিফেক্ট থাকে, যেমন বেবিটার মাথার খুলি তৈরি হলো না, যেটাকে আমরা বলি অ্যানেনকেফালি, এবং স্পাইনাল কর্ড, বাচ্চার পিছনের বডির পিছনে স্পাইনাল কর্ড ওখানে যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে, যেটাকে বলে স্পাইনা বাইফিডা। আচ্ছা, আর অনেক সময় দেখা যায় হাইড্রোকেফালাস, হ্যাঁ, বাচ্চার মাথাটা অনেক বড় হয়ে গেল, ভিতরে পানির পরিমাণ ব্রেনের তুলনায় পানির পরিমাণ বেশি তো হয়, সেটাকে বলে হাইড্রোকেফালাস, এটা এক ধরনের গঠনগত ত্রুটি। আরেকটা হচ্ছে যে অনেক সময় দেবে বেবির খুব কমন জন্মগত ত্রুটির মধ্যে সবচেয়ে কমন হচ্ছে কনজেনিটাল হার্ট ডিফেক্ট, বেবির হার্টের কোনো প্রবলেম থাকলো, হ্যাঁ, যেটা বেবির মায়ের কোনো প্রবলেমের জন্য বা অন্য কোনো কারণে যে বেবির হার্টের কোনো প্রবলেম থাকলে সে কনজেনিটাল হার্ট ডিফেক্ট হয়, ASD, VSD, হার্টের যে ফুটো বাল্ব থাকে, হ্যাঁ, সেখানে যদি কোনো ত্রুটি থাকে, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বলে, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এবং হার্টে দুটো অ্যাট্রিয়াম থাকে এবং দুটো ভেন্ট্রিকল থাকে, অলিন্দ এবং নিলয় বলি, হ্যাঁ, হার্টের চারটা প্রকোষ্ঠ, তো ওখানে যদি স্ট্রাকচারাল কোনো ফরমেশনে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কনজেনিটাল হার্ট ডিজিজ হতে পারে, সেটা সবচেয়ে মোস্ট কমন হচ্ছে জন্মগত ত্রুটি বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় স্ট্রাকচারাল ডিফেক্টের মধ্যে দেখা যায় যে বাচ্চার পা অথবা হাত, হ্যাঁ, তৈরি হলো না, যেটা যেটাকে বলে অ্যাকন্ড্রোপ্লাসিয়া, হ্যাঁ, অথবা দেখা যায় ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, তালুকাটা, ঠোঁট কাটা, তো এই ধরনের প্রবলেমগুলো থাকে। আবার পা বাঁকা হতে পারে অনেকে বলে, অনেক সময় ক্লাব ফুট বলি, তো এই ধরনের এগুলো হচ্ছে স্ট্রাকচারাল ডিফেক্ট, গঠনগত ডিফেক্ট থাকে বা ত্রুটি। আরেকটা হচ্ছে ফাংশনাল ডিফেক্ট, যে কাজ করতে তার সমস্যা হচ্ছে, যেমন হচ্ছে অনেক বেবি জন্ম হওয়ার পরে দেখা যাচ্ছে কানে শুনতে তার প্রবলেম হচ্ছে, চোখে দেখতে সমস্যা হচ্ছে, এগুলো হচ্ছে ফাংশনাল ডিফেক্ট। আবার অনেক ধরনের ডিফেক্ট, আরেকটা হচ্ছে যে হচ্ছে মেটাবলিক ডিফেক্ট, হ্যাঁ, অনেক সময় দেখা যায় আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম থাকে, থাইরয়েড হরমোন মেটাবলিজমে তার প্রবলেম থাকে, তা আয়োডিন স্বল্পতার জন্য যে বেবিটা বুদ্ধিমত্তা কম থাকে, তা IQ লেভেল কম থাকে, অনেক সময় তার আয়োডিন মেটাবলিজমে প্রবলেমের জন্য যেটা হয়। আচ্ছা, আপনি যেহেতু এতক্ষণ স্ট্রাকচারাল, ফাংশনাল এবং মেটাবলিক কিছু কারণ বলছিলেন, এছাড়া আর কোনো কারণ রয়েছে কিনা? ইদানিং দেখা যাচ্ছে খুব কমন, আগে আমরা এই বিষয়টা নিয়ে অনেকে জানতাম না যে ব্যাপারটা হচ্ছে নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টাল
প্রবলেম থাকে বেবির, যেটাকে আমরা জন্মগত ত্রুটি বলে থাকি, যে অটিজম নিয়ে অনেক বেবি এখন জন্মগ্রহণ করছে, অটিজম স্পেকট্রাম ডিজিজ বলা হয়। তো এই বেবিদের ক্ষেত্রে দেখা যায় যে জন্মগত নিউরোলজিক্যাল প্রবলেম থাকছে, তার শারীরিক গঠনগত কোনো ত্রুটি নেই কিন্তু তার মানসিক বিকাশে প্রবলেম হচ্ছে, হ্যাঁ তার কমিউনিকেশন প্রবলেম হচ্ছে, এনভায়রনমেন্ট অন্যদের সাথে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, এই বেবিগুলো নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের প্রবলেম হচ্ছে, এটাও এক ধরনের কনজেনিটাল ডিফেক্ট। এত এত কনজেনিটাল ডিফেক্টের মধ্যে আজকে যেই দিবসটি ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে, তো এই ডাউন সিনড্রোমটি আসলে কোন কারণে হয়ে থাকে বা কোন শ্রেণী বিভাগের মধ্যে আমরা এটিকে ফেলতে পারি? ডাউন সিনড্রোমটা হচ্ছে এমন একটা ডিজিজ যেটা হচ্ছে ইনহেরিটেড একটি ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। হ্যাঁ, যদি দেখা যায় ফ্যামিলিতে কারো ডাউন সিনড্রোম থাকে, তার ফ্যামিলিতে আরেকটি বেবি ডাউন সিনড্রোম হওয়ার প্রবলেম থাকে, হতে পারে। আবার হচ্ছে যদি দেখা যায় মায়ের বয়স, হ্যাঁ বিশেষ ক্ষেত্রে দেখা যায় অ্যাডভান্স এইজে যারা, এখন দেখা যায় ম্যাক্সিমাম মেয়েরাই একটু দেরিতে বিয়ে করছে বা দেরিতে বেবি নেওয়ার প্ল্যান করছে ক্যারিয়ারের জন্য, অথবা পড়াশোনা কমপ্লিট করছে বা একটু এস্টাবলিশড হয়ে নেই, ফ্যামিলিটা একটু গুছিয়ে নেই, এরপরে বেবি নেব। তো এইসব মেয়েদের ক্ষেত্রে দেখা যায় 35 পরে যারা বেবি নিচ্ছে বা 40 পরে যারা বেবি নিচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 40 পরে যারা বেবি নিচ্ছে তাদের ক্ষেত্রে অনেক সময় ডাউন সিনড্রোম বেবির হওয়ার পসিবিলিটি থাকে। অনেক সময় এক্সট্রিম এইজেও হয়, এক্সট্রিম এইজে মানে কম বয়সে, অনেক কম বয়সে যারা বেবি নিচ্ছে তাদের অনেক সময় ট্রান্সলোকেশন হয়, ক্রোমোজোমের ট্রান্সলোকেশন একটা টার্ম আছে, তো 30% ক্ষেত্রে তাদেরও ডাউন সিনড্রোম হতে পারে। তো ডাউন সিনড্রোমটা বলতে আমরা কি বুঝি, অনেকে বুঝে না যা বা সাধারণত কঠিন হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তো ডাউন সিনড্রোম হচ্ছে একটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, যেটা বলে ট্রাইজোমি 21, হ্যাঁ 21 ক্রোমোজোমে একটি একটু প্রবলেম থাকে। তো সেই প্রবলেমটার জন্য যখন বেবিটা জন্মগ্রহণ করলো, তো জন্মানোর পরে তার বাইরের আউটলুক দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে বেবিটা ডাউন সিনড্রোম হতে পারে। হ্যাঁ, তো এই যে ডাউন সিনড্রোমের যে বেবিগুলো হয় তাদের শারীরিক বা তাদের ফিচারে আসলে কি কি ধরনের ডিফারেন্স থাকে একটি সুস্থ বাচ্চার চাইতে? ডাউন সিনড্রোম বেবিটা দেখতে শর্ট স্টেচার হবে, খাটো হবে, খাটো হবে, তার আপার লিপটা স্মল হবে, হ্যাঁ যে উপরে যে ঠোঁটটা থাকে সেটা স্মল হবে, জিব্বাটা একটু বড় হবে, ম্যাক্রোগ্লোসিয়া বলি। আর হচ্ছে হাতের মধ্যে একটা, আমাদের সাধারণত হাতের মধ্যে পামার ক্রিজ থাকে দুটো বা তিনটা, হাতের যে রেখাগুলো, হ্যাঁ ডাউন সিনড্রোম বেবিদের একটি ক্রিজ থাকবে, একটি পামার ক্রিজ থাকবে। তার হচ্ছে চোখের দেখার প্রবলেম হতে পারে, ক্যাটারেক্ট থাকতে পারে এবং চোখের ছানি, হ্যাঁ ছানি থাকতে পারে, এবং চোখের যে স্ট্রাকচার, হ্যাঁ এপিকেন্থিক ফোল্ডটা হচ্ছে আউটওয়ার্ড স্ল্যান্টিং থাকবে, দেখতে একটু অন্যরকম লাগবে দেখতে। আর যে কানগুলো থাকবে, কানগুলো হচ্ছে নিচের দিকে একটু ডাউন স্টেয়ার থাকবে। আর যে বেবিটার হচ্ছে, এটা হচ্ছে এক্সটার্নাল লুকিং দেখেই আমরা বুঝতে পারি যে তার ডাউন সিনড্রোম থাকতে পারে। তো এরপরে ইন্টারনাল কিছু এক্সামিনেশন করলেও আমরা বুঝতে পারি যে বেবিটা ডাউন সিনড্রোম হতে পারে, যেটা যেমন হচ্ছে হার্টের যদি অস্কালটেট করি আমরা, হ্যাঁ তার হার্টের দেখা যাবে কিছু কনজেনিটাল হার্টের প্রবলেম থাকতে পারে, কনজেনিটাল ভেন্ট্রিকুলার সেপটাল ডিফেক্ট থাকে, হ্যাঁ তো প্যাটেন ডাক্টাস আর্টারিওসাস এটা থাকতে পারে, এগুলো হচ্ছে মেডিকেল টার্ম যদিও, তো এই সমস্যাগুলো থাকতে পারে। অনেক সময় দেখা যায় ইম্পারফোরেট অ্যানাস, যে পায়খানা রাস্তাটাই তৈরি হলো না, হ্যাঁ ওই বেবিগুলোর। আবার খাবারের সময় দেখা যায় ডিওডোনাল অ্যাট্রেশিয়া বলি, হ্যাঁ যেখানে খাদ্য নালীতে প্রবলেম থাকে অনেক সময়। তো আরও কিছু প্রবলেম থাকে যে ডাউন সিনড্রোম বেবিদের হয়ে থাকে। আচ্ছা, তো ওই ডাউন সিনড্রোমের বেবি, আমরা জানি এখন আমাদের চিকিৎসা শাস্ত্র অনেক অনেক অ্যাডভান্স, টেকনোলজি যেহেতু যুক্ত হয়েছে, তো একজন মা যখন গর্ভবতী হন আমরা জানি তার বিভিন্ন ধরনের চেক আপের মধ্যে দিয়ে তাকে যেতে বলা হয়, WHO রেকমেন্ডেশন আছে, কিছু ভিজিটের কথা বলা আছে, এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন ইনভেস্টিগেশনের কথা বলে থাকি। তা আমরা জানি যে যেহেতু অ্যাডভান্স টেকনোলজি এসেছে, তো এই ধরনের ডাউন সিনড্রোম ডিটেক্ট করার জন্য অ্যান্টিনাটাল কোনো ব্যবস্থা রয়েছে কিনা, এবং সেক্ষেত্রে কোন মাসে বা কোন সপ্তাহে কী ধরনের ব্যবস্থা রয়েছে? ডাউন সিনড্রোম ডিটেক্ট করার জন্য আসলে আমাদের আগে সচেতনতাই জরুরি। একটি মা যখন তার কনসিভ করবে, সে প্ল্যান করলো যে আমি একটি বেবি নিব, তখন থেকেই তাকে সচেতন হতে হবে যে আমার অ্যাডভান্স এই যে বেবি নিলে ডাউন সিনড্রোম হওয়ার পসিবিলিটি আছে। অবশ্যই বেবি নেওয়ার আগে ডক্টরের পরামর্শ, একটা প্রিকনসেপশনাল ভিজিটে যাবে সে, যদি তার ওয়েট থাকে, হ্যাঁ স্থূলকার সে যদি থাকে, বেবি এক্সেস ওয়েট থাকলে অবশ্যই ওয়েট কমিয়ে নিবে,
এবং কম এজে থাকলে আমরা আসার পরে বলি যে একটু বয়সটা হোক, এরপরে যখন আপনি বেবি নেওয়ার জন্য আপনার বডি স্ট্রাকচার অ্যাডিকুয়েট হবে তখন আপনি বেবি নেবেন। এবং যখন এই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরেও যদি কারো ডাউন সিনড্রোম হয়ে যায়, আসার পরে কনসিভ করার পরে যদি বুঝতে পারে যে তার ডাউন সিনড্রোম বেবি হওয়ার চান্স আছে, তো সেক্ষেত্রে আমরা কিছু ইনভেস্টিগেশন অবশ্যই করতে দিব। যেমন ফার্স্ট ট্রাইমিস্টারে একটি মা আসলে তাকে প্রথম 13 উইকস, ইলেভেন টু 13 উইকস অফ প্রেগনেন্সিতে আমরা একটি আলট্রাসোনোগ্রাফি করতে দিই, যেটা হচ্ছে জেনেটিক আলট্রাসোনোগ্রাফি। জেনেটিক আলট্রাসোনোগ্রাফিতে যে ট্রাইজোমি 21-এ অনেক সময় নাকের বোনসটা ভালো মতো তৈরি হলো না বেবিটার, হ্যাঁ নেজাল বোন আমরা আইডেন্টিফাই করতে পারি, এবং আলট্রাসোনোগ্রাফিতে দেখা যায় ঘাড়ের পিছনে একটি স্কিন ফোল্ড থিকনেস দেখি, হ্যাঁ স্কিন ফোল্ড নুকাল ট্রান্সলুসেন্সি বলে, নুকাল ট্রান্সলুসেন্সি একটা নর্মাল লিমিট আছে, এর চেয়ে বেশি যদি হয়ে থাকে তখন আমরা একটু আইডিয়া করতে পারি যে তার এই বেবিটার ডাউন সিনড্রোম হওয়ার হতে পারে পসিবিলিটি আছে। তো আরও কিছু ব্লাড টেস্ট দিয়ে করতে পারি আমরা, এই আলট্রাসোনোগ্রাফি মার্কারের সাথে কিছু ব্লাড টেস্ট করেও, মায়ের কিছু ব্লাড টেস্ট করেও আমরা ডাউন সিনড্রোম হওয়ার রিস্কটা আমরা আইডেন্টিফাই করতে পারি, ডিটেকশন করা সম্ভব। আচ্ছা, যেহেতু আপনি চারটি ভাগে বিভক্ত করে আমাদের যে জন্মগত ত্রুটি হতে পারে সেগুলো সম্পর্কে বললেন, তো এগুলো হওয়ার জন্য নিশ্চয়ই কিছু কারণ তো অবশ্যই দায়ী, সেটি সম্পর্কে জানবো। জন্মগত ত্রুটিটা হচ্ছে আমাদের ফ্যামিলির জন্য, একটি ফ্যামিলি জন্মগত ত্রুটি নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করলে তার জন্য একটি আসলে একটি বোঝাই বলা যায়, হ্যাঁ খুব বিপজ্জনক একটি বিষয়। তো এই জন্মগত ত্রুটিটা আমরা অনেকভাবে অ্যাভয়েড করতে পারি বা প্রতিরোধ করতে পারি, লাইফ স্টাইল বা অনেক কিছু চেঞ্জ করে আমরা জন্মগত ত্রুটি বেবিগুলো জন্ম হচ্ছে সেই বেবিগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি, যে আমাদের সমাজের জন্য যেন বোঝা না হয়ে যায়। তো দেখা যায় বিশ্বে প্রতি ইয়ারে 3-5% বেবি কনজেনিটাল অ্যাবনর্মাল বেবি জন্মগ্রহণ করে, এবং প্রতি বছর 3-4 লাখ বেবি এই জন্মগত ত্রুটি নিয়ে মৃত্যুবরণ করে। তো এই জন্মগত ত্রুটি কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি বা আরও কী কী কারণে হতে পারে, যেটা আমরা অ্যান্টিনেটাল চেকআপের সময় বা প্রেগনেন্সির আগেই যখন মা আসবে তখন এক ফলিক অ্যাসিড নামে একটা ভিটামিন দিয়ে থাকি, হ্যাঁ তো ফলিক অ্যাসিড খুব কম দামি ভিটামিন, কিন্তু এই ফলিক অ্যাসিড দেওয়ার জন্য 3 মাস বেবি কনসিভ হওয়ার আগে যদি 3 মাস আগে থেকে আমরা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিতে পারি, তো সেক্ষেত্রে দেখা যায় বেবিটা তার নিউরাল টিউব ডিফেক্ট নিয়ে বেবি জন্মগ্রহণ করতে পারে। তো ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিলে নিউরাল টিউব ডিফেক্ট আমরা অনেক ক্ষেত্রে প্রিভেন্ট করতে পারি। এরপরে আসুন আয়োডিন সাপ্লিমেন্টেশন, অনেকের দেখা যায় থাইরয়েড হরমোনের প্রবলেম থাকে, হাইপোথাইরয়েডিজম থাকে, তো অ্যান্টিনেটাল চেকআপে যদি আমি থাইরয়েড হরমোনটা সাপ্লিমেন্টেশন তাকে দিতে পারি, হাইপোথাইরয়েডিজম যদি আইডেন্টিফাই করতে পারি তো কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম অনেক বড় একটি কনজেনিটাল অ্যাবনর্মালিটি প্রিভেন্ট করতে পারি। আরেকটি হচ্ছে যে কিছু মায়ের স্মোকিং হ্যাবিট থাকে, অনেকের অ্যালকোহল বা অ্যালকোহল লাইক বেভারেজ খাওয়ার হ্যাবিট থাকে, তো ওই মাদের ক্ষেত্রে দেখা যায় জন্মগত ত্রুটি নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করতে পারে। আচ্ছা, আবার কিছু কারণ আছে যেমন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, আমাদের যে আমরা যেসব খাবার খাই অনেক খাবারেই ফরমালিন মেশানো হচ্ছে, হ্যাঁ তো ফরমালিন কিন্তু জন্মগত বাচ্চার ক্ষেত্রে লং টাইম কিছু কনজেনিটাল অ্যাবনর্মালিটি তৈরি করতে পারে। আবার দেখা যায় খাবারে হচ্ছে অনেকে পেস্টিসাইড বা অনেক হার্বিসাইডাল এজেন্ট ইউজ করা হয়, তো সেসব ক্ষেত্রেও কনজেনিটাল অ্যাবনর্মালিটি হতে পারে। যেসব শিশুরা এইরকম কনজেনিটাল অ্যানোমালিস বা জন্মগত ত্রুটি নিয়ে জন্মায় তাদের কমন কি পরিবর্তন আমরা দেখতে পাই? অন্যদের চেয়ে নর্মালি দেখতে আলাদা, দেখেই বোঝা যাবে যে একটু সে অন্যরকম, আর তার কমিউনিকেশন একটা গ্যাপ থাকে, হ্যাঁ সবার সাথে নর্মাল পিপলের সাথে সে নর্মালি কমিউনিকেট করতে পারবে না, এটাই হচ্ছে মেইন প্রবলেম। আর যেটা তার যদি তার স্ট্রাকচারাল প্রবলেম থাকে, হ্যাঁ নর্মাল অ্যাক্টিভিটিস অন্যরা যেরকম নর্মাল অ্যাক্টিভিটিস করতে পারছে সেই কনজেনিটাল অ্যাবনর্মাল বেবিগুলো নর্মাল অ্যাক্টিভিটিস করতে পারবে না, সেটা থেকে সে একটু হ্যাম্পার হবে তার কাজের, তার হেল্প লাগবে, অন্য কারো হেল্প লাগবে। আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের দেখিয়ে আসি, সেটি এখন দেখিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। অনুষ্ঠানের এই পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। অনেকের ধারণা হচ্ছে যখনই একটা মা প্রেগনেন্ট হন তখনই তার খাবার বাড়তি খাবার শুরু, আসলে কিন্তু তা না। প্রথম 3 মাসে একজন গর্ভবতীর শরীরের খাবারের চাহিদা বাড়তির প্রয়োজন হয় না, তখন কিন্তু সে স্বাভাবিক খাবারই খেতে পারে, কিন্তু যখনই তার প্রেগনেন্সি 4 মাস শুরু হলো তখন থেকে বাচ্চা হওয়া পর্যন্ত ধাপ অনুযায়ী খাবারের পরিমাণ, বিভিন্ন ধরনের পুষ্টি অনুযায়ী ওই পুষ্টি জাতীয় খাবার প্রচুর দরকার হয়। এটা ওই মায়ের শরীরের অবস্থা, তার
গর্ভে কয়টা সন্তান, কারো একটা থাকতে পারে, কারো টুইন বেবি হতে পারে, এবং তার অন্য কোনো কমপ্লিকেশন আছে কি না, যেমন কারো প্রেগনেন্সি ডায়াবেটিস থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে, এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই কিন্তু খাবারের চাহিদা ঠিক করা হয়। তবে সাধারণ ক্ষেত্রে প্রতিটা মায়ের প্রি প্রেগনেন্সি ওয়েট থেকে বাচ্চা যখন জন্ম নেবে সেই পর্যন্ত যদি প্রি প্রেগনেন্সিতে মায়ের ওয়েট ঠিক থাকে তাহলে 12-14 কেজি ওজন বাড়াতে হবে, এবং যদি প্রি প্রেগনেন্সিতে ওভারওয়েট থাকে তাহলে 7-10 কেজি, এবং যাদের প্রি প্রেগনেন্সিতে আন্ডার ওয়েট থাকে তাদের ক্ষেত্রে 14-15-16 কেজিও ওজন বাড়াতে হতে পারে। কিন্তু আমাদের দেশের ভুল প্র্যাকটিসের কারণে প্রথম 3 মাসেই কিন্তু মায়ের ওয়েট অনেক বেড়ে যায়, তখন মায়ের অ্যাপেটাইট বেড়ে যায়, তখন কি হয় মায়ের নিজের শরীরের চাহিদার কারণে খাবারের পরিমাণ অনেক প্রয়োজন হয়। এটাতে ক্ষতি কি হয়, মা অনেক ওজন বেড়ে যায় কিন্তু বাচ্চা তার চাহিদা অনুযায়ী পুষ্টি পায় না, তখন মা ঠিকই হয়তো 20-25 কেজি ওজন নিয়ে যখন বাচ্চাটা জন্মগ্রহণ করে মায়ের ওজন 20-25 কেজি হয়ে যায় কিন্তু বেবি হয়ে যায় আন্ডার ওয়েট। এই কারণে গর্ভাবস্থায় প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল এগুলো চাহিদা যেমন পূরণ করা উচিত, মায়ের দৈনন্দিন রিকোয়ারমেন্ট অনুযায়ী খাবারের পুষ্টি যতটুকু দরকার উইকস অনুযায়ী মাস অনুযায়ী সেভাবে খাবারের নিয়মটা পরিমাণটা বাড়াতে হবে এবং এটা প্ল্যান করতে। ম্যাম, আপনি বলছিলেন বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কিন্তু এক্ষেত্রে দায়ী, তো এক্ষেত্রে রেডিয়েশন, আমরা জানি রেডিয়েশন অনেক ক্ষতিকর আমাদের জন্য, তো এর কোনো ভূমিকা রয়েছে কিনা? অনেক প্রেগনেন্ট মাদার অ্যাক্সিডেন্টালি অন্য কোনো ডিজিজের জন্য সে হয়তোবা একটা এক্সরে করে ফেলেছে, হ্যাঁ, এক্সরে পেলভিস অথবা এক্সরে চেস্ট, এক্সরে পিএভিও, তো করে ফেলার পরে এক রেডিয়েশনের একটা লিমিট আছে, 10 রেড এই পর্যন্ত নর্মাল ফিটাস বা নর্মাল হিউম্যান বিং যেটা টলারেট করতে পারে, এর বেশি হলেই হিউম্যান বিংয়ের বা ফিটাসের কোনো প্রবলেম, কনজেনিটাল অ্যাবনর্মালিটি হতে পারে। কোন ধরনের প্রবলেম হবে সেটা কিন্তু আমরা আগে থেকে বলতে পারি না, হ্যাঁ, একটা পেশেন্টকে আমরা কাউন্সেলিং করি যে পরবর্তীতে ফলো আপ করতে হবে যে তার কোনো ধরনের বেবির কোনো ধরনের প্রবলেম হচ্ছে কি না, সেই অনুযায়ী পরবর্তীতে আমরা ট্রিটমেন্টটা দিয়ে থাকি। থ্যালাসেমিয়া, তো এর সাথে কোনো সংযোগ রয়েছে কি না? থ্যালাসেমিয়া পেশেন্ট আসলে আমরা প্রথমে পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিয়ে থাকি যে তার কনসেনগুইনাস ম্যারেজ আছে কি না, যে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফার্স্ট কাজিন ম্যারেজ আছে কি না, অথবা তার যদি থ্যালাসেমিয়ার বাহক হয়ে থাকে, সে অনেক সময় সে বাহক হয় অথবা তার ডিজিজটাই থাকে, মা যদি ডিজিজ থাকে অথবা বাহক হয়ে থাকে তখন আমরা হাজব্যান্ডের টেস্টটা করতে বলি, যে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, থ্যালাসেমিয়ার ব্লাড টেস্টটা করতে বলি, অথবা ফ্যামিলিতে যদি কারো থ্যালাসেমিয়ার থাকে তখন তারা বিয়ের পরে বেবি নেয়ার আগেই ব্লাড টেস্টই করবে যে তার বাচ্চার থ্যালাসেমিয়া হওয়ার কতটুকু চান্স আছে, যে মেজর হবে না থ্যালাসেমিয়া বাহক হবে সেটা আমরা আগে থেকেই বলে দিতে পারি যে তার এই এতটুকু চান্স আছে, তখন আমরা থ্যালাসেমিয়াটা, এই বাচ্চাটা থ্যালাসেমিয়া যদি হওয়ার চান্স থাকে সেক্ষেত্রে সে বাচ্চা নেওয়া থেকে বিরত থাকবে। স্বামী এবং স্ত্রী রক্তের গ্রুপ নিয়ে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে অনেকেই থাকেন, তো আপনি কি বলবেন? আচ্ছা, রক্তের গ্রুপ নিয়ে এটা খুব কমন একটি কোশ্চেন, পেশেন্টরা আমাদের কাছে আসে, চেম্বারে আসে, ম্যাডাম আমার ব্লাড গ্রুপ এবং হাজব্যান্ডের ব্লাড গ্রুপ একই ব্লাড গ্রুপ, তো এক্ষেত্রে আমি বলতে চাই যে ব্লাড গ্রুপ এক হলে কোনো প্রবলেম নেই, হ্যাঁ, কিন্তু যদি মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ হয় সেক্ষেত্রে সাথে সাথেই আমরা হাজব্যান্ডের ব্লাড গ্রুপটা করতে দিই, যে হাজব্যান্ডের ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয় সেক্ষেত্রে ফার্স্ট বেবির ক্ষেত্রে তেমন কোনো প্রবলেম হবে না, তবে মায়ের বডিতে একটি অ্যান্টিবডি তৈরি হতে পারে যদি বাচ্চার ব্লাড গ্রুপ পজিটিভ হয়, বাবার ব্লাড গ্রুপের সাথে যদি তার মিল থাকে, পজিটিভ হয়ে মিল থাকে সেক্ষেত্রে মায়ের বডিতে অ্যান্টিবডি তৈরি হবে এবং এই অ্যান্টিবডিটা পরবর্তী সেকেন্ড বা থার্ড বেবির ক্ষেত্রে প্লাসেন্টার মাধ্যমে বা ব্লাডের মাধ্যমে গিয়ে ওই বেবিটা এফেক্ট করতে পারে, ফিটাসের ব্লাড সেলগুলোকে ডিস্ট্রয় করে দেয়, অনেক সময় বাচ্চার পেটের মধ্যেই অ্যানিমিয়া তৈরি হয়, হাইড্রোস্পিটালিস তৈরি হয় বাচ্চাটা, নানা ধরনের কমপ্লিকেশন, সেক্ষেত্রে আপনারা সেই ধরনের প্রিভেন্টিভ মেজারগুলো নিয়ে থাকেন। ম্যাম, আজকের এই ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডেতে আপনি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন এবং এত গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল শিশুদের জন্মগত ত্রুটি ও তার প্রতিকার নিয়ে। আশা করছি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। চুল তো একটা মানুষের পড়বে, সেটা 50টা হতে পারে, 100টা হতে পারে, লেটেস্ট টেক্সটবুকগুলো আসছে 150-200 হতে পারে, সেটা আসলে স্বাভাবিক একটি প্রক্রিয়া। একজন মানুষের যদি চুল না পড়তো তাহলে তো হিট স্ট্রোক হয়ে যেত, অনেক রকম গরম লাগতো, অনেক সমস্যা হতো।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।